পাঁচমিশালি গল্প চ্যানেলে আমি মৌমিতা সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবার আমার গল্পের ঝুলি নিয়ে চলে এসেছি। আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের বলি, আমাদের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও অন্যদের মধ্যে শেয়ার করে শোনার সুযোগ করে দিন আমাদের নানা রকমের গল্প। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু। লালুর একটি পর্ব আমরা আপনাদের শুনিয়েছি, অনেকের অনুরোধে লালুকে আবার আমরা নিয়ে আসছি আপনাদের কাছে। গল্পের খাতিরে কিছু কিছু জায়গা আমরা ভাষার কিছু পরিবর্তন করেছি যাতে আমাদের ছোট ছোট বন্ধুদের বুঝতে কোনো অসুবিধে না হয়। তাহলে চলুন আমরা সবাই মিলে আজকে শুনি লালু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল, তার নাম লালু। সে এতকাল আগের কথা যে তোমরা ঠিকমতো ধারণা করতে পারবে না। আমরা একটি ছোট বাংলা স্কুলের এক ক্লাসে পড়তাম। আমাদের বয়স তখন 10-11। মানুষকে ভয় দেখাবার, জব্দ করবার কত কৌশলই যে লালুর মাথায় ছিল তা ঠিকানা নেই। ওর মাকে রবারের সাপ দেখিয়ে একবার এমন বিপদে ফেলেছিল সে যে তিনি পা মচকে প্রায় 7-8 দিন খুঁড়িয়ে চলতেন। তিনি রাগ করে বললেন, ওর একজন মাস্টার ঠিক করে দিতেই হবে, সন্ধেবেলা এসে পড়াতে বসবেন, তাহলে ও আর উপদ্রব করবার সময় পাবে না। শুনে লালুর বাবা বললেন, না, তার নিজের কখনো মাস্টার ছিল না। নিজের চেষ্টায় অনেক দুঃখ সয়ে লেখাপড়া করে এখন তিনি একজন মস্ত বড় উকিল। ইচ্ছে ছিল ছেলেও যেন তেমনি করেই বিদ্যালাভ করে, কিন্তু শর্ত হলো এই যে যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম না হতে পারবে তখন থেকেই থাকবে ওর বাড়িতে পড়ানো টিউটার। সে যাত্রা লালু পরিত্রাণ পেলেও কিন্তু মনে মনে রইল সে মার ওপর চোটে, কারণ উনি তার ঘাড়ে মাস্টার চাপানোর চেষ্টায় ছিলেন। সে জানত বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান। লালুর বাপ ধনী গৃহস্থ, বছর কয়েক হলো পুরনো বাড়ি ভেঙে দোতলা বাড়ি করেছেন। সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে বাড়িতে এনে তার পায়ের ধুলো নেন, কিন্তু তিনি বৃদ্ধ, সেই ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন না। কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে। স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশী এসেছেন, সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন। লালুর মার আনন্দ ধরে না, উদ্যোগ আয়োজনে ব্যস্ত, এতদিনে মনস্কামনা সিদ্ধ হবে, গুরুদেবের পায়ের ধুলো পড়বে, বাড়িটা পবিত্র হয়ে যাবে। নিচের সব থেকে বড় ঘরটা থেকে আসবাবপত্র সরানো হলো, নতুন ফিতের খাট, নতুন শয্যা তৈরি হয়ে এলো, গুরুদেব শোবেন তো। এই ঘরেরই এক কোণে আর পুজো আন্নিকের জায়গা হলো, কারণ তেতলা ঠাকুর ঘরে উঠতে নামতে তার কষ্ট হবে। দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন, কিন্তু কি দুর্যোগ! আকাশ সে কালো মেঘের ঘনঘটা, যেমন ঝড় তেমনি বৃষ্টি, তার আর বিরাম নেই। এদিকে মিষ্টান্ন নদী তৈরি করতে, ফুল ফল সাজাতে লালুর মা নিঃশ্বাস নেবার সময় পান না। তারই মধ্যে সহস্তে ঝেড়ে ঝুড়ে মশারি গুজে দিয়ে বিছানা করে গেলেন তিনি। নানা কথাবার্তায় রাত হয়ে গেল। পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহারাদি সেরে শয্যা গ্রহণ করলেন, চাকর বাকর ছুটি পেলে। সুকোমল শয্যায় পরিপাট্যে প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। কিন্তু গভীর রাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। ছাদ চুঁয়ে মশারি ফুঁড়ে তার সুপরিপুষ্ট পেটের ওপর জল পড়ছে। উফ, কি ঠান্ডা সে জল! শশক ব্যস্তে বিছানার বাইরে এসে পেটটা মুছে ফেললেন, বললেন, নতুন বাড়ি করলে মা নন্দরানী, কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাদটা তো এর মধ্যেই ফেটেছে দেখছি, ফিতের কাঠ ভারী নয়। মশারি শুদ্ধ সেটা ঘরের অন্য ধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন, কিন্তু আধ মিনিটের বেশি নয়, চোখ দুটি সবে বুঝেছেন, অমনি 2-4 ফোঁটা ঠান্ডা জল টপটপ টপটপ করে পেটের ঠিক সেই স্থানটির ওপরেই ঝরে পড়ল।
স্মৃতিরত্ন আবার উঠলেন, আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন, বললেন, ইহ, ছাদটা দেখছি কন থেকে কন ফেটে গেছে। আবার শুলেন, আবার পেটের ওপর জল ঝরে পড়ল। আবার উঠে পেটের জল মুছে খাটটা টেনে নিয়ে আর এক ধারে নিয়ে গেলেন, কিন্তু শোভা মাত্রই তেমনি জলের ফোঁটা। আবার টেনে নিয়ে আর এক ধারে নিয়ে গেলেন, সেখানেও তেমনি। এবার দেখলেন বিছানাও ভিজেছে, শোবার জো নেই। স্মৃতিরত্ন বিপদে পড়লেন, বুড়ো মানুষ, অজানা জায়গায় দৌড় খুলে বাইরে যেতেও ভয় করে, আবার থাকাও বিপজ্জনক। কি জানি ফাটা ছাদ ভেঙে যদি মাথায় পড়ে, ভয়ে ভয়ে দৌড় খুলে বারান্দায় এলেন। সেখানে লণ্ঠন একটা জ্বলছে বটে, কিন্তু কেউ কোথাও নেই, ঘোর অন্ধকার। আর যেমন বৃষ্টি তেমনি ঝোড়ো হাওয়া, দাঁড়াবার জো কি? কোথায় চাকর বাকর, কোন ঘরে শোয়তোরা, কিছুই জানেন না তিনি। চেঁচিয়ে ডাকলেন, কিন্তু কারোর সাড়া মিলল না। একধারে একটা বেঞ্চি ছিল, লালুর বাবার গরিব মক্কেল যারা তারা এসে বসে, গুরুদেব অগত্যা তাতেই বসলেন। আত্মমর্যাদা যথেষ্ট লাঘব হলো, অন্তরে অনুভব করলেন, কিন্তু উপায় কী? উত্তরে বাতাসে বৃষ্টির ছাঁটে আমেজ রয়েছে, শীতে গা শিরশির করে, কোঁচার খুঁটটা গায়ে জড়িয়ে নিয়ে পা দুটি যথাসম্ভব ওপরে তুলে যথাসম্ভব আরাম পাওয়ার আয়োজন করে নিলেন। নানাবিধ শ্রান্তি ও দুর্বিপাকে দেহ অবশ, মন তিক্ত, ঘুমে চোখের পাতা ভরাতুর, অনভ্যস্ত গুরুভোজন ও রাত্রি জাগরণে দু একটা অম্ল উদ্গারের আভাস দিলেন তিনি, উদ্বেগের অবধি রইল না। হঠাৎ এমন সময় অভাবনীয় নতুন উপদ্রব, পশ্চিমের বড় বড় মশা দুই কানের পাশে এসে গান জুড়ে দিল। চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না, কিন্তু মন শঙ্কায় পরিপূর্ণ হয়ে গেল। কি জানি এরা সংখ্যায় কত? মাত্র মিনিট দুই, অনিশ্চিত নিশ্চিত হলো গুরুদেব, বুঝলেন সংখ্যায় এরা অগণিত। সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীর পুরুষ কেউ নেই, যেমন তার জ্বলুনি তেমনি তার চুলকানি। স্মৃতিরত্ন দ্রুত স্থান ত্যাগ করলেন, কিন্তু তারা সঙ্গ নিল। ঘরের মধ্যে জলের জন্য যেমন, ঘরের বাইরে মশার জন্য তেমন। হাতে পায়ে নিরন্তর আক্ষেপে, গামছার সঘন সঞ্চালনে কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করা যায় না। স্মৃতিরত্ন এপাশ থেকে ওপাশে ছুটে বেড়াতে লাগলেন, শীতের মধ্যেও তার গায়ে ঘাম দিল। ইচ্ছে হলো ডাক ছেড়ে চেঁচান, কিন্তু নিতান্ত বালকোচিত হবে ভেবে বিরত রইলেন। কল্পনায় দেখলেন নন্দরানী সুকোমল শয্যায় মশারির মধ্যে আরামে নিদ্রিত, বাড়ির যে যেখানে আছে পরম নিশ্চিতে ঘুমোচ্ছে, শুধু তার ছোটো ছিটিরই বিরাম নেই। কোথাকার ঘড়িতে চারটে বাজলো। তিনি বললেন, কামড়া ব্যাটারা, যত পারিস কামড়া, আমি আর পারি নে, বলেই বারান্দার একটি কোণে পিঠের দিকটা যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে পড়লেন। বললেন, সকাল থেকে যদি সকাল অবধি হোক, যদি প্রাণটা থাকে, তাহলে আর দুর্ভাগা দেশে আর থাকবো না, যে গাড়ি প্রথমে পাবো সেই গাড়িতেই দেশে ফিরে পালাবো। কেন যে এখানে আসতে মন চাইতো না, তার হেতু এবারে বোঝা গেল। দেখতে দেখতে সর্বসন্তাপ হর নিদ্রায় তার সারা রাত্রির সকল দুঃখ মুছে দিল। স্মৃতিরত্ন অচেতন প্রায় ঘুমিয়ে পড়লেন। এদিকে নন্দরানী ভোর না হতেই উঠেছেন, গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে তো, রাত্রে গুরুদেব জলযোগ মাত্র করেছেন, যদিও যা গুরুতর, তবু মনের মধ্যে ক্ষোভ ছিল, খাওয়া তেমন ভালো হয়নি, আজ দিনের বেলা নানা উপচারে তা ভরিয়ে তুলতে হবে। নিচে নেমে এলেন, দেখলেন দোর খোলা, গুরুদেব তার আগেই উঠে গেছেন ভেবে একটু লজ্জাবোধ হলো। ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি নেই, কিন্তু এ কী ব্যাপার, দক্ষিণ দিকের খাট উত্তর দিকে, তার ক্যাম্বিসের ব্যাগটা জানলা ছেড়ে এখানে নেমেছে, কোষাকুষি আসন প্রভৃতি পূজোয়ান্নিকে জিনিসপত্রগুলো সব এলোমেলো, স্থান ভ্রষ্ট, কারণ কিছুই বুঝলেন না। বাইরে এসে চাকরদের তাকলেন, তারা কেউ তখনও ওঠেনি। তবে একলা গুরুদেব গেলেন কোথায়? হঠাৎ দৃষ্টি পড়ল, ওটা কি, এক কোণে আলো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে না? সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখেন তাঁর গুরুদেব, অব্যক্ত আশঙ্কায় চেঁচিয়ে উঠলেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই। ঘুম ভেঙে স্মৃতিরত্ন চোখ মেলে চাইলেন, তারপরে ধীরে ধীরে সোজা হয়ে বসলেন।
নন্দরানী ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞেস করলেন, ঠাকুর মশাই আপনি এখানে কেন? স্মৃতিরত্ন উঠে দাঁড়িয়ে বললেন, সারা রাত দুঃখের আর পার ছিল না যে মা। কেন বাবা? নতুন বাড়ি করেছো মা, কিন্তু ছাদ যে কোথাও আর আস্ত নেই, সারা রাতের বৃষ্টি বাদল বাইরে তো পড়েনি, পড়েছে আমার গায়ের ওপর, খাট টেনে যেখানেই নিয়ে যায় সেখানেই পড়ে জল, পাছে ছাদ ভেঙে মাথায় পড়ে পালিয়ে এলাম বাইরে, কিন্তু তাতেই কি রক্ষে আছে মা? পঙ্গপালের মতন ডাঁশ মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রি যেন ছুবলে খেয়েছে, এধার থেকে ছুটে ওধার যায়, আবার ওধার থেকে ছুটে এধারে আসি, গায়ের অর্ধেক রক্ত বোধ করি আর নেই মা। বহু প্রয়াস বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরানীর দুচোখ অশ্রু সজল হয়ে উঠল। বললেন, কিন্তু বাবা বাড়িটা যে তেতলা, আপনার ঘরের ওপরে আরও দুটো ঘর আছে, বৃষ্টির জল তিন তিনটে ছাদ ফুঁড়ে নামবে কী করে? কিন্তু বলতে বলতেই তার সহসা মনে হলো, এ হয়তো ওই শয়তান লালুর কোনো রকম শয়তানি বুদ্ধি। ছুটে গিয়ে বিছানা হাতড়ে দেখেন মাঝখানে চাদর অনেকখানি ভিজে এবং মশারি বেয়ে তখনও ফোঁটা ফোঁটা জল ঝরছে। তাড়াতাড়ি মশারি নামিয়ে নিয়ে দেখলেন ন্যাকড়ায় বাঁধা এক চামড় বরফ, সবটা গলেনি, তখনও এক টুকরো বাকি আছে। পাগলের মতন ছুটে বাইরে গিয়ে চাকরদের যাকে সুমুখে পেলেন চেঁচিয়ে হুকুম দিলেন, হারামজাদা লেলো কোথায়? কাজকর্ম চুলোয় যাগ্গে, বজ্জাতটাকে যেখানে পাবি মারতে মারতে ধরে আন। লালুর বাবা সেই মাত্র নিচে নামছিলেন, স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন, কি কাণ্ড করছো, হলো কি? নন্দরানী কেঁদে ফেলে বললেন, হয় তোমার ওই লেলোকে বাড়ি থেকে তাড়াও, না হয় আজ আমি গঙ্গায় ডুবে মহাপাতকের প্রায়শ্চিত্ত করব। কি করলে সে? বিনা দোষে গুরুদেবের কি দশা করেছে চোখে দেখো গিয়ে। তখন সবাই গেলেন ঘরে, নন্দরানী সব বললেন, সব দেখালেন, স্বামীকে বললেন, এই দোষী ছেলেকে নিয়ে কি করে ঘর করব তুমি বলো। গুরুদেব ব্যাপারটা সমস্ত বুঝলেন, নিজের নির্বুদ্ধিতায় বৃদ্ধ হা 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 করে হেসে ফেললেন। লালুর বাবা আরেক দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন। চাকররা এসে বললেন, লালু বাবু কোঠি মে নাহি আয়। আরেকজন এসে জানালে সে মাসিমার বাড়িতে খাবার খাচ্ছে, মাসিমা তাকে আসতে দিলেন না। মাসিমা মানে নন্দর ছোট বোন, তার স্বামীও উকিল, সে অন্য পাড়ায় থাকে। এরপরে লালু দিন পনেরো আর এ বাড়ির ত্রিসীমানায় পা দিলে না। কেমন লাগলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট্ট গল্প লালু? এটা আমাদের পাঁচমিশালি গল্প চ্যানেলে লালুর দ্বিতীয় পর্ব। আশা করি সকলের ভালো লেগেছে। যারা এই গল্প প্রথম শুনছো তাদেরকে বলবো, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তোমাদের মতামত লিখে পাঠাও, কেমন লাগলো এবং আর কী গল্প তোমরা শুনতে চাও। আমরাও আরও উৎসাহিত হয়ে আরও নতুন নতুন গল্প খুঁজে নিয়ে তোমাদের সামনে হাজির করব। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।